তাসলিম, আপনি লিখেছেন শবে মেরাজের বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে তা কি কি। একটু আগে আমরা বলেছি যে মেরাজ এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ঘটেছে, এটি যেমন সত্য, এই এই ঘটনাটি কোন রাতে কোন তারিখে কবে ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত নয়, প্রমাণিত নয়, এবং মুহাক্কিক কোনো আলিমরাও এর কোনো তারিখকে সুনির্দিষ্ট করতে পারেননি। বিস্তর মত পার্থক্য আছে এর মাস নিয়ে, এর আপনার সন নিয়ে এবং অন্যান্য তারিখ নিয়ে। তো 27তম তারিখকে মেরাজের রাত হিসেবে উদযাপন করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। দ্বিতীয় কথা হলো যে সালাফ পূর্বসরী সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তাবে তাবেঈন, খুলাফা রাশিদা এবং স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের ঘটনাকে কেন্দ্র করে ওই রাতটিকে প্রতি বছর উদযাপন করা, সেটা হোক আমলের মাধ্যমে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। অতএব মেরাজকে উদযাপন করা প্রতি বছরে বছরে একবার একবার করে, এটি শরিয়ার কোনো নির্দেশনা নয়, বরং এটিকে ইবাদত এবং ইবাদতের সুনির্দিষ্ট একটি ফরম্যাট বানিয়ে রাখার কারণে এবং এটাকে ইবাদত হিসাবে করার কারণে এটি বিধাতে পরিগণিত হবে। বিধায় এই কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এর বাইরে একজন ইমানদারের জন্য এ রাতের বিশেষ কোনো করণীয় নেই। প্রথমত রাতটা কবে আমরা ফিক্স জানি না, দ্বিতীয়ত হলো এই রাত যদি সুনির্দিষ্ট করে কেউ কোনো কিছু করেনও তাহলে সেটা শরিয়া নির্দেশনার বাইরের বিষয় হিসাবে বিবেচিত হবে।